আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিতরণ শুরু হতে তখনও ঘণ্টাখানেক বাকি। রাজধানীর গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তখন এই অপেক্ষার সারি। তাদের এই অপেক্ষার কারণ, এক যুগের বেশি সময় ধরে দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা দলের মার্কা নিয়ে নির্বাচনে নামতে চান তারা। আমি দীর্ঘদিন যাবত দাউদকান্দির ইতিহাসে কাজ করে আসছি, সেই ছাত্র জীবন থেকেই, এবং দাউদকান্দির ইতিহাসের মাটি এবং মানুষের সঙ্গে আমার সম্পর্ক, এবং দাউদকান্দির ইতিহাসের সার্বিক উন্নয়নের সঙ্গে আমি সম্পর্কিত। আর যেহেতু আমি একজন পেশাজীবী, আমি প্রকৌশলী, যার জন্য সকল উন্নয়নের স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ মাদ্রাসা মন্দির সেচ ব্যবস্থা রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এমন কিছু নাই যার সঙ্গে জড়িত ছিলাম না। মনোনয়নপত্র কেনা এবং দাখিল করার পিছনে মূল উদ্দেশ্য হলো মানব সেবা, মানুষের কল্যাণের কাজ করার। সেই সুযোগটুকু যদি ঢাকা চৌদ্দ আসনের মানুষ আমাকে করে দেয়, আমি বিশ্বাস করি যে ঢাকা চৌদ্দ আসনের মানুষ অন্য যে কোনো সময়ের চাইতে একটু ভালো থাকবেন। তাহলে আওয়ামী লীগের কর্মী হিসাবেও আমি ফাটাফাটি, যেমন ছাত্রনেতা হিসাবে ফাটাফাটি ছিলাম, আমার নির্বাচনী এলাকায় কে প্রার্থী হিসাবে বাহাদুর ব্যাপারী সবচেয়ে বেশি ভালো ক্যান্ডিডেট, এক নম্বর ক্যান্ডিডেট, যোগ্য ক্যান্ডিডেট, সংযুক্ত ক্যান্ডিডেট, সংযোগের ক্যান্ডিডেট, এবং তার নির্বাচনী এলাকার 100 কেন্দ্র এবং 198টি ওয়ার্ডের সকল জায়গায় বাহাদুরের অবস্থান ভাইব্রেটিং। কেউ হয়তো আমার পোস্টার দেখতে নাও পারে, কিন্তু সেখানে 2000 যে দোকান আছে সেই দোকানে প্রতিনিয়ত বাহাদুরকে নিয়ে আলাপ হয়, 1000 যে মসজিদ আছে সেই মসজিদে নামাজের পর বাহাদুরকে নিয়ে আলাপ হয়। সুতরাং প্রার্থী হিসাবে বাহাদুর ব্যাপারী একটি অনন্য প্রার্থী। এখন মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তই চূড়ান্ত, মনোনয়ন বোর্ড যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে আমরা সকলে মিলে নৌকার পক্ষে কাজ করব এবং নৌকার বিজয়কে সুনিশ্চিত করব। যারা মন্ত্রী বা সংসদ সদস্য হয়েছেন বারবার, তারাও আবার এই জয়ী হবার লড়াইয়ে থাকতে চান, পক্ষে থাকবে, উন্নয়নের পক্ষে থাকবে, এবং আমার যে এলাকার যে প্রতিনিধিত্ব, এই প্রতিনিধিত্ব ব্যাপারে প্রস্তাবিতভাবে মানুষ যেহেতু ছিল, কাজে আমার ব্যাপারে কোনো প্রশ্ন নেই, আমার বিশ্বাস আবারও মানুষ আমাকে সমর্থন করবে। বিগত নির্বাচনে জেলা পরিষদে আমি 96% ভোট পেয়ে আমি জয়লাভ করেছি। ওতে আমি মনে করি 11 থেকে এই পর্যন্ত আমি জেলা পরিষদে আসি, প্রান্তিক লেভেলে যেহেতু যারা চেয়ারম্যান মেম্বার, 3 টার্ম চেয়ারম্যান মেম্বারদের সাথে আমার আত্মার সম্পর্ক, উপরন্তু আওয়ামী লীগের নেত্রী থাকার কারণে প্রান্তিক লেভেলে নেতাকর্মীদের সাথে আমার পরিচয়, এবং আমি প্রত্যেকটা জেলায় উন্নয়ন করেছি। সবচেয়ে বড় কথা, আমার প্রাসাদে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তারাও, মানে যারা মনোনয়ন চাচ্ছেন তারাও আমার সততা স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন উঠাতে পারবেন না। গত বিগত উপনির্বাচনে যারা আমাকে পরাজিত করেছিলেন আত্মঘাতী কারণে, তারা এখন জনগণ অনুতাপ করতেছে যে এই লোকটাকে আমরা আবার পার্লামেন্টে দেখতে চাই। ইনশাআল্লাহ তাআলা আমি মনোনয়ন জমা দিয়েছি এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মনোনয়ন আমি পাওয়ার যোগ্য। অন্যান্য যারা আছেন তারার চেয়েও আমাকে জননেত্রী শেখ হাসিনা হয়তো বেছে নেবেন। তবে এক ঝাঁক নতুনের দেখা মিলেছে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম নিতে, তারা চান ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করতে। তরুণ নেতৃত্ব সবসময় ইনভাইটেবল, কারণ তরুণরা কিছু চেঞ্জ আনতে পারে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার সামরিক বাহিনীর প্রশিক্ষণ এবং বাংলাদেশ জাতীয় সংসদে কাজের অভিজ্ঞতা আমি দেশকে নতুন কিছু দিতে পারবো। আপনি যে কথা বলছিলাম, আমি 10 বছর জাতীয় সংসদ ডেপুটি সার্জেন্ট আর্ম হিসেবে কাজ করেছি, সো পার্লামেন্টারি ডিসিপ্লিন, মেম্বার্স প্রিভিলেজ, প্র্যাকটিস, বাজেট এইসব ব্যাপারে আমার অভিজ্ঞতা রয়েছে। আর আইপিও এবং সিপিএ দুটি শীর্ষ সংস্থায় আমি কাজ করেছি এবং বিভিন্ন পার্লামেন্টারি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ গ্রুপের সাথেও কাজ করেছি। ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ এখন আমাদের অঙ্গীকার, স্মার্ট বরগুনা 2 আমার অঙ্গীকার। নানা শ্রেণী পেশার মানুষ আওয়ামী লীগের নৌকায় উঠে সংসদে যেতে চান। আমি 1971-এ বঙ্গবন্ধুর ডাকেই মুক্তিযুদ্ধে গিয়েছিলাম, এরপরে আমি দেশে ফিরে আমি চিকিৎসা সেবার কাজে নিজেকে আত্মনিয়োগ করি। বিগত 40 বছর যাবৎ এ দেশে ধূমপান মাদক বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত। এখন জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গঠনের ডাক দিয়েছেন, তো তার এই ডাকে সাড়া দিয়ে আমি এলাকাবাসী, বিশ্বনাথ এবং উসমানীনগর সিলেট 2 আসনের সমস্ত এলাকাবাসীকে মাদক ধূমপান মুক্ত করে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিতে চাই। যেহেতু চিকিৎসা সেবার পেশায় ছিলাম, সমাজসেবার কাজে ছিলাম, এখন এলাকাবাসীর কাজে নিজেকে আত্মনিয়োগ করতে চাই। এই জন্য জননেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়ে এলাকাবাসীর কাজ করার সুযোগ দিবেন আশা করি। আমি যেহেতু মানুষের জন্য কাজ করি, আমি সেই জন্যই নমিনেশন চাচ্ছি যাতে মানুষের জন্য বেশি করে কাজ করতে পারি। নেত্রী যা চাচ্ছে সবই আছে, আমি মানুষের ভোটে নির্বাচিত হইতে চাই, সেই জন্য আমি এবারও চেষ্টা করে দেখতেছি যে
পার্টি থেকে আমাকে নমিনেশন দেয় কিনা, দিলে আমি মানুষের জন্য কাজ করতে পারবো। বেশিরভাগ ফর্ম মঙ্গলবার নির্ধারিত সময়ের মধ্যেই জমা হয়েছে। এদিন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে তোলা মনোনয়ন ফর্মও জমা দেওয়া হয়। একই সময়ে ক্রিকেটার সাকিব আল হাসান ঢাকা 10 ও মাগুরার দুইটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম জমা দেন সংসদে যাবার ইচ্ছায়। মাননীয় প্রধানমন্ত্রীর এই নমিনেশন ফর্ম আওয়ামী লীগ অফিসে জমা দিতে আসছি আমরা। বৃহস্পতিবার মনোনয়ন বোর্ডের সভায় নির্ধারণ হবে কার কার হাতে উঠছে নির্বাচনী নৌকা। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা।